শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? কি গো, হঠাৎ এটা এত খারাপ করছে? কিছু করার নাই, সারাদিন আজকে শুয়ে বইয়া এমনি কাটাইছে। তখনে হাজবেন্ড আইলো অফিস থেকে, এসে কইলো যে মাথা ঘুরায় শুধু, গেলি বুঝি না, প্রেশারটা মাপলো, প্রেশার মেশিন টেশিন সব আমার আছে, কিন্তু ওই যে আলস্য, আর আমি পারিও না। ছেলেরা পারে, বড় ছেলে পারে, তো তারও তো স্কুল আছিল, তারও আর কইছি না। এখন মাইপা দেখা যায় প্রেশারটা লো হয়ে দিছে। আচ্ছা কৌছে, অত বড় শরীর যদি প্রেশার লো হয়ে থাকে দিলে কেমনে খাইতুইব, খাইতে যইব, খাম ওই দিকে, আর এদিকে আরো হঠাৎ করে শরীরটা কয়েকটা দিন কিরম হয়ে গেল বুঝলাম না। তো ভাবলাম একটু গল্পই করি তোমার সাথে, কি আর করুম। আমার মাসি আইছে, মানে মাসি শাশুড়ি, ওই দেওরের বিয়ে ঠিক হয়েছে, তো রবিবারে আশীর্বাদ করতে আইব। কেউই এখানে থাকে না, দেওর চাকরি করে শিলং, ইঞ্জিনিয়ার, সেন্ট্রালের চাকরি। মাসি ওইখানেই থাকে, ওইখানে মানে তাইনের দুই ছেলে দুইখানে থাকে, একজন এখন আছে কলকাতা আর একজন আছে শিলং, দুইজন ইঞ্জিনিয়ার। তো এতদিন আসিল বড় ছেলের কাছে, মানে বিয়ের উপলক্ষে ছোট ছেলে এখানে আইসে, আইসিরা কালকে তারা বাড়িতে আইলো, মানে ত্রিপুরাতে আইলো। তো আজকে আইসে নিমন্ত্রণ করতে, তো আমি বললাম আইসেন এখন সন্ধ্যার সময় বাড়িতে যাওয়ার দরকার নেই, আজকে থাকেন কালকে যায়েন গা, পরশুদিন প্রোগ্রাম, নিমন্ত্রণ করতে আইলো। তো ওই মাসির সঙ্গে বই কতটুকু গল্প করলাম, গল্প কইরা আমি তো আর উঠতে যেতে পারি না, এইলো অবস্থা। তো ভাবলাম আচ্ছা অক্ষণ একটু কথা কই বন্ধুরার সাথে। চা টা খাওয়া হয়েছে নিশ্চয় তোমরা? আমি খাইছি লিকার চা আর একটু মুড়ি, মুড়ি আমি খাইতে পারি না, শুধু মুড়ি এদিকে ছিলে যায়, কিন্তু আজকে কয়েকটা মুড়ি খাইলাম। কিছু গল্প করতে করতে বেশ কিছু মুড়ি খাইছি আর লিকার চা খাইছি, তাও শরীরটা চাঙ্গা হয় না, মানে কোনো এনার্জি পাই না, এরকম একটা অবস্থা যে কিছু একটা করতে, কাজ করতে এনার্জি পাই না। ক্যাস ক্যাস করতেছে, ডাক্তার কাছে যাই দিব, হেনা তেনা অমুক তমুক, আমি তো ভালো লাগে না, এই গেলে ওষুধপত্র হ্যান তেন টেস্ট, কিন্তু আমার একটু কমই পছন্দ, ভালো লাগে না। এরম আসলাম এরমই আই পড়ছি, কিছু যদি ভালো না, ভালো না লাগে তাহলে কিছু ভালো লাগে না। কিছু পিঙ্কি পজিটিভ, পিঙ্কি পিঙ্কি আমার কইছিল কেলিগার না একটা ঘামেরা, জানি না কেউ যদি জানো কয়ো তো, কেলিগা আমার নাকটা ঘামে না, আমার কিন্তু নাক ঘামে না, এদিকে ঘামে নাক ঘামে না, এই দেখো কি ইচ্ছা শুনেছি বাবারই বাবা, মানে কেউ যদি বাড়ি তাইয়ে ঋষি এত খুশি, এত খুশি ঋক ঋষি সবাই দুজন, কেউ আইলে খুব খুশি, আর মানে এত উড়াউড়ি পাড়াফাড়ি, আরে বাবা কি চেঁচামেচি দেখো তার পিছনের ঘরে, কত কথা, এইল অবস্থা। ঠিক আছে তাইলে সবসময় কেবল একটু ঘুম ঘুম পায়, ঘুম ঘুম পায় কিন্তু ঘুমে ধরে না, ঘুম ধরে বেশি সময় না, 10-15 মিনিট, তারপর আবার দেশি। ঠিক আছে, মনের মতো আই রাত্রে আবার আমার।